গাইবান্ধায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার পৌর শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাতশু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকি, গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন সহ আরও অন্যান্যরা।